এটা হলো স্যার এই এলাকার সবচেয়ে বড় একটা হোটেল। এখানে খাওয়া দাওয়ার পরিবেশটা একেবারে পারিবারিক। হ্যাঁ বুঝতে পারছি, খাবার খুবই সুস্বাদু হয়েছে, মনে হচ্ছে এটা হোটেলের রান্না না, পরিবারে বসে খাচ্ছি, কি বলো? স্যার স্যার তো কিছু বলছেন না স্যার, খাওয়ার শেষে দই খা, দই তো দেখতে পাচ্ছি না। আছে তো দইয়ের ব্যবস্থা, আছে তো এগুলো খাওয়া শেষ করে দইয়ের ব্যবস্থা হয়ে যাবে। কাশির ভোনা করি যেটা অনেক টেস্ট হয়েছে স্যার। ভিতরে কি কাশেম সাহেব আছেন? ওনার সঙ্গে একটু দেখা করতে চাচ্ছিলাম। শোনেন, স্যারের মন আজ খুব খারাপ, উনি আজকে কারোর সাথে দেখা করবেন না, আপনারা দয়া করে একটু যান ভাই। আচ্ছা, আপনি যে বলেন যে আমরা সাংবাদিক, আমি সাংবাদিক ফিরোজ, ওনার সঙ্গে একটু দেখা করবো এবং একটু কথা বলবো। ভাই বললাম তো আপনি সাংবাদিক, আমি বুঝতে পারতেছি, কিন্তু স্যারের মন খুব খারাপ, উনি কারোর সাথে দেখা করতে পারবেন না, আপনারা দয়া করে একটু যান ভাই, যান। আচ্ছা, সিনেমা হল কি বন্ধ হয়ে যাবে? সত্যি কি বিক্রি হয়ে যাচ্ছে? আরে কি আশ্চর্য, আপনি সাংবাদিক মানুষ, আপনার কি ভেঙে বলতে হবে? একে নোটিশ বোর্ডে টাঙানো আছে যে এক সপ্তাহের মধ্যে এই হল সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে, এই হল বিক্রি হয়ে যাবে। বিক্রি হওয়ার আগে মনে করেন যে এটা দেনদরবার হবে, দামাদামি হবে, বার্গেনিং হবে, তারপর যে কিনা সে কিনবে, শেষ। সাংবাদিকদের সাথে কিভাবে কথা বলতে, এটা একটু মাথায় রেখে কথা বললে হয় না? যান, কাশেম সাহেবকে ডাকেন, আমরা তার সাথে কথা বলবো, যান। আচ্ছা ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আপনারা সাংবাদিক মাফ করে দেবেন ভাই, আমাদের স্যারেরও মন খারাপ, আমাদেরও মন খারাপ, আমাদের বেশি বকেন না ভাই, আমরা আজকে কথা বলতে পারবো না, আপনারা যান ভাই, দয়া করে যান। আপনি যান, যান, আপনার স্যারকে ডাকুন, যান, যান, বলুন। স্যার স্যার আর কিছু লাগবে? আর একটু দই হলে ভালো হয়। এই এই দই নিয়ে কই গেলি স্যার? স্যারদের খাওয়া তো শেষ। এই এই স্যারদের খাওয়া শেষ, এই স্যারের খাওয়া শেষ। হ্যাঁ, আমি হলটা কিনবো, তবে মধুমালতী নামটা আমি চেঞ্জ করবো না, কারণ মধুমালতী নামটা তো একটা ইতিহাস, এই শহরের ঐতিহ্য। তাছাড়া নামটার মধ্যে একটা পোয়েটিক ব্যাপার আছে, আমার ভালো লাগে। অ্যাকচুয়ালি আমাদের মোটিভ যেটা, সেটা হচ্ছে মানুষের মনে ফুর্তি দেওয়া, মানুষ আনন্দে থাকুক, মানুষ ভালো থাকুক, সেটাই চাওয়া। এখানে মানুষ সিনেমা দেখতে আসবে, একটা সিনেমা দেখে চলে যাবে, কিন্তু তার রেশ তার মস্তিষ্কে থেকে যাবে বেশ কয়েক মাস। নায়িকার ফালতু মাজা দোলানো থাকবে। আপনি এত কথা বলছেন কেন? এটা ডিরেক্টর ঠিক করবে, কোন নায়িকা থাকবে কি থাকবে না, কার মাজা দুলছে কি দুলছে না, আপনি চুপ থাকেন। না ঠিক আছে, আমরা তো এখানে কোনো মানে ফর্মাল মিটিংয়ে বসিনি, বলতেই পারে।
মাজা দোলানো বড় ব্যাপার না, আসল ব্যাপার হলো সিনেমা হলটা চালানো। এখানে দর্শক আসবে, ছবি দেখবে, আমার হোটেলে বেচা কেনা বাড়বে, তাই না? না ঠিক আছে, তবে আমি আমার বেশ ভালো লাগলো আপনাদের এখানে খেয়ে, মুগ্ধ। মানে ব্যবসাটা যে আপনি সেবার মনোভাব থেকে নিয়েছেন সেটা কিন্তু বোঝা গেছে। চমৎকার খাবার, কি বলেন? অনেক চমৎকার না খাবার? বেশ ভালো। এনিওয়ে আপনি বিলটা দিতে বলেন। কি বিল? কি বলছেন স্যার এগুলো? আপনার কাছ থেকে নেব বিল? আপনি হলেন আগামী দিনে এই সিনেমা হলের মালিক, আপনার কাছ থেকে বিল নিলে আমার পাপ হবে না? না না, এটা কি ধরনের কথা? আফটার অল এটা তো আপনার বিজনেস, বিজনেসের ক্ষেত্রে এসব আন্তরিকতা দেখা যাবে না, তাতে কিন্তু ব্যবসা লাটে উঠবে। এনিওয়ে আপনি বিল দিতে বলেন। আরে আরে না স্যার, এটা কি বলেন আপনি? স্যার আপনি কোথায় উঠেছেন? রাতের খাবারটা কিন্তু সবাই এখানে খাবেন স্যার। একটা স্প্রাইট হলে ভালো হয়। হ্যাঁ আছে তো, এই এই স্প্রাইট দাও, স্প্রাইট দাও স্যার। এই স্যার তো স্প্রাইট খান না, কোক খান। এই এই কোক নিয়ে আসো। হ্যাঁ কোক নিয়ে, কোক এনে দাও। যাও স্যার, আমি একটু আসি স্যার। প্লিজ জি জি, থ্যাংক ইউ স্যার। ঢঙের কথা শুরু করছো, ঢঙের কথা। হ্যাঁ
ম্যাটিনি শো কয়টা জানো না? বিকেল তিনটায় ম্যাটিনি শো, এটা জিগার মুখ কি আছে? এই কিছু ঢোকার কথা রে, এখন আসছিস কিছু, এখন বাজে কথা, এখন 11টা বাজে, তো বাজে 11টা, তো ম্যাটিনি শো 1 ঘন্টা আগে আসবে, তখন স্যার কথা বলবে, এখন যা যা। তোমাদের কারোর মধ্যে কোন দয়া নেই, কারোর মধ্যে কোন মায়া নেই, কোন অস্থিরতা নেই, কিচ্ছু নেই। আর ওদিকে ভিতরে স্যারের স্যারের দুঃখে একদম বুকটা ফেটে যাচ্ছে। স্যার অনর্গল কান্নাকাটি করতেছে, চোখে পানি পড়তে আছে, আর বেড়াদার সাহেব রুমাল দিয়ে সেই পানি মুছিয়ে দিচ্ছে। স্যারের কান্নায় স্যারের রুম পানিতে একদম ভেসে গিয়েছে আমার মনে হয়। কান্না কি দেখানোর জিনিস? কষ্ট কি দেখানোর জিনিস? আমার ভিতরে কান্না নেই, আমার ভিতরে কোনো কষ্ট নেই। আমার পরিবার কিভাবে চলতেছে সেটা আমি জানি। আমাদের এখানে প্রত্যেকের ফ্যামিলিতে, কারো কোনো ফ্যামিলিতে কোনো শান্তি আছে? শান্তি কি করে থাকবে? এই হলের টাকা আমাদের সংসার চলে, সংসারে সকলের মুখে বাত ওঠে। আর এই যে আমরা এত বছর ধরে এই হলের মধ্যে চাকরি করতেছি, এই হল ছাড়া আমরা কি অন্য কোনো ফোনে যাই চাকরি করতে পারবো? কোনো টাকা আমরা সিনেমা হলে বলতে পারবো? আস্তে 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 কথা বলি, সারে মাইন করবে ডাক জন্য একটু সময় অপেক্ষা করি, তো আস্তে একদম কথা কবিতা। কালকে সিনেমা হলটা দেখব, পুরা পরিদর্শন করব, তারপর পুঙ্খানুপুঙ্খভাবে সিনেমা হলের একটা মডেল তৈরি করব। এখন বসের অনুমতি পেলেই প্রজেক্টের কাজ শুরু হয়ে যাচ্ছে। মিস্টার ইঞ্জিনিয়ার, আপনি যে একজন ডিপ্লোমা ফিল্মারা ইঞ্জিনিয়ার সেটা আমার কাছে এখন বিলক্ষণ পরিষ্কার। আমি একটি লিফলেটের খসড়া তৈরি করে এনেছি, এটি যুগান্তকারী এবং দীর্ঘ গবেষণার ফসল। এই লিফলেটের মধ্য দিয়ে আমরা দর্শকের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন জানতে পারব, একটা জরিপ হবে। আমি পড়ছি, আপনারা উৎকর্ণ হয়ে শুনুন, কেমন সিনেমা হল চাই আপনার সুচিন্তিত মতামতে টিক চিহ্ন দিন, অপশন থাকবে হ্যাঁ অথবা না, এসি থাকবে হ্যাঁ না, লেডিসের বিশেষ ব্যবস্থা থাকবে হ্যাঁ না, সিটগুলো একই রকম হবে হ্যাঁ না, বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে জেনারেটর থাকবে হ্যাঁ না, শিশুদের হাফ টিকিট থাকবে হ্যাঁ না, ছাড়পোকা থাকবে হ্যাঁ না। ছাড়পোকা তো থাকবেই না। নো নো, আপনি একা এ কথা বলতে পারেন না, একটি বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে জড়িত। ছাড়পোকা, ছাড়পোকা আমাদের প্রেক্ষাগৃহ সমূহের ঐতিহ্য, ছাড়পোকা আমাদের আবেগ জাগ্রত করে। ছাড়পোকা না কামড়ালে আমরা কাঁদি না, ছাড়পোকা না কামড়ালে আমরা হাসি না। নায়ক হাসছে, ছাড়পোকা কামড়াচ্ছে না, আমরা হাসবো না। নায়ক কাঁদবে, ছাড়পোকা কামড়াবে, নায়কের কান্না ছাড়পোকার কামড় একাকার হয়ে যাবে। সিনেমার সঙ্গে ছাড়পোকার সম্পর্কটা আমি বোঝাতে পেরেছি। নাও ড্রপ ইট।
এছাড়াও দর্শক তাদের কল্পনা প্রসূত কিংবা অভিজ্ঞতা প্রসূত সুচিন্তিত মতামত মুক্তভাবে লিখতে পারবে এবং দর্শকের মতামত অনুযায়ী আপনি আপনার প্রজেক্ট দাঁড় করাবেন, মানে আপনি আপনার সিনেমা হলের মডেলটি তৈরি করবেন, যেটি হয়ে উঠবে একটি শিল্পকর্ম, যেটি হয়ে উঠবে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সেরা একটি সিনেমা হল। কেন এশিয়া কেন, কেন সারা বিশ্ব নয় কেন? আপনি তো বড় বড় স্বপ্নের কথা বলছেন, আবার এখন কেন হুট করে ছোট ছোট স্বপ্ন দেখাচ্ছেন? পৃষ্ঠ নম্বর 369 অনুচ্ছেদ 5-এর ক। ওই 5 নম্বর অনুচ্ছেদে কি লেখা আছে? যে যতটুকু ওজন বইতে পারবে তাকে ঠিক ততটুকু ওজনই দেব, অন্যথায় ওজনের চাপে সে বাহ্যত্যাগ করে ফেলবে। তুমি তো একটা ডিপ্লোমা, তাই আবার ফিল্মারা ইঞ্জিনিয়ার। তোমাকে যে আমি জেলার গণ্ডি থেকে, দেশের দেশের গণ্ডি থেকে, উপমহাদেশের উপমহাদেশের গণ্ডি থেকে, এশিয়া মহাদেশের গণ্ডির ভেতরে ঢুকিয়ে দিলাম, তাতেও তুমি তৃপ্ত না? এই তোমার তো আমাকে কোলে তুলে নাচা উচিত, আমি যে হিসি করেও দেই তোমার কিছু মনে করা উচিত না। এই এটা তোমার কাছে ছোট স্বপ্ন মনে হলো? না না, বিরাট স্বপ্ন বস। বস, আমি যদি একটা থানার সিনে সাংবাদিক হতাম তাহলে এটা আমার জন্য বিরাট ব্যাপার হতো। আমি কিন্তু তোমার গলায় পাড়া দেব। ছোট স্বপ্ন একদম দেখা যাবে না, একদম না, একদম না। এপিজে আব্দুল কালাম, পৃষ্ঠা নম্বর 162, অনুচ্ছেদ 3-এর ঙ, কি বলেছেন উনি? লোকে যদি তোমার স্বপ্নের কথা শুনে না হাসে তাহলে বুঝবে তোমার স্বপ্নটা ছোট। কত ছোট স্বপ্ন দেখা যাবে না, বড় স্বপ্ন দেখতে হবে। আপনি তো বড় বড় স্বপ্নের কথা বলছেন, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করতে যে টাকা লাগে সে কথা তো বলছেন না। নো নো, স্বপ্ন বাস্তবায়ন করতে টাকা লাগে না, লাগে কনফিডেন্স। আমি বলিনি? জীবন নিয়ে আর কি আমার আর কিছু নাই, আমাদের হাতে কানা করিও নাই, আর স্বপ্ন দেখাচ্ছে রাজকন্যা সহ রাজত্ব। তোমাকে একটা কথা বলি শোনো, গল্প উপন্যাসে যা ঘটে বাস্তব জীবনে কি তা কখনো হয়েছে? এখনো বসে আছো কেন? উঠে পড়ছো না কেন? কেটে পড়ছো না কেন? কেটে পড়া অত সহজ নয়, আমরা যে প্রতীকের মধ্যে ঢুকে পড়েছি সহজে তো বেইমানি করা যাচ্ছে না। সহজে বেইমানি করা যাচ্ছে না, জীবনের চেয়ে কি প্রতিজ্ঞা বড় হয়ে গিয়েছে নাকি? এই সিনেমা হল, 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 সিনেমা হল,